যাদের সত্য কথা বলার সত্য জিনিস স্বীকার করার দম দম নাই মানে শালীনতা কথায় শালীনতা রক্ষার দায়টা শুধু মহিলারই দিলীপ ঘোষের নেই ব্যবহারে ব্যবহারে শালীনতা রক্ষা দরকার আছে আপনি যখন পেঁচে পড়েন আপনি মহিলা হয়ে যাবেন আর মুখে কি বলবেন ছোট লোকের মতো কথা বলবেন মহিলাকে মহিলার তার যে সীমা আছে সেটা রাখা উচিত যাতে মানুষ সম্মান মহিলার কোন সীমা আছে মহিলার কোনো সীমা নেই সব করতে পারে মহিলা কে অধিকার দিয়েছে আমি স্বীকার করি না

বাচ্চা করে দাঁড়িয়ে আছেন আপনাকে সম্মান দিয়ে সিট ছেড়ে দেবে আপনি রিজার্ভেশন নেবেন থার্টি থ্রি পার্সেন্ট পঞ্চায়েতের রিজার্ভেশন সব জায়গায় তারপরে এক্সট্রা ফেসিলিটি নেবেন মহিলা বলে এটা চলতে পারে এবার যে সংসদে তাহলে তাহলেই পারে বিল যে হলো যেসে আমি ছিলাম ওখানে আমি তার পক্ষে ভোট দিয়েছি আর বিজেপি এটা করতে পেরেছে বাকিরা মুখে ভাষণ দিয়েছে আর ভোট নিয়েছে প্রথম পার্লামেন্ট হয়েছে ভারতবর্ষের বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ পার্লামেন্ট প্রথম বিল নারী শক্তিবন্ধন বিল সেখানে দর্শক হিসাবে হাজার হাজার মহিলা ছিলেন পুরুষদের ঢুকতে হয়নি এটা বিজেপি করেছে আমরা সত্যি সত্যি সম্মান করি নাটক করি না যারা নাটক করে তার মধ্যে দিলীপ ঘোষের মুখ ছড়ির মতো চলবে দল আপনাকে দলের জন্য দেশের জন্য রাজনীতি করি এই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি আপনি ভবিষ্যতেও করতে পারেন আপনার সামনে করছি তো সন্দেহ আছে নাকি কে সেন্সার করবে দিলীপ ঘোষকে আমি সংবিধান মেনে চলি ডিসিপ্লিন ব্রেক করি না বিনা কারণে কারো কোনো ক্ষতি করেনি মনে ভাবিও না এটা সারা ভারতবর্ষ আমার বাংলার লোকেরা বিশ্বাস করে দিলীপ ঘোষকে জন্য আমার মন হৃদয় এক আছে কথা করি না মিথ্যা কথা বলি না নিজের স্বার্থে কারো ক্ষতি করি না এটা একশো পার্সেন্ট ঠিক আপনি যে কোনো লোককে জিজ্ঞেস করুন গ্রামের মহিলাকেও জিজ্ঞেস করুন সে বিশ্বাস করে আর বাকি যাদের কথা বলছেন তার বাড়ির লোক বিশ্বাস করে থাকে তার স্বামী বিশ্বাস করে তার বউ বিশ্বাস করে না এটা দিলীপ ঘোষ বাকিদের পার্থক্য এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রচারে গিয়ে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আপনার ভাষা নিয়ে কটাক্ষ করেছেন তাতে কি বয়ে গেছে আমার হারাবো দিলীপ ঘোষের সামনে উনি দাঁড়ান হারাবো এটা দিলীপ ঘোষ বলতে পারে শুভেন্দু অধিকারী হারিয়েছেন বলতে পারেন দিলীপ ঘোষ হারাবেন বলতে হিম্মত হয়নি তো ঘোষের সামনে আসার আসুক তো এমন জল খেয়েছেন গিয়ে কাঁথিত না এতে আর কোনোদিন ঘুরে ফিরে পুনরমুশিকেও বাবা আবার মণিপুরে এসছেন বলা সহজ করে দেখাতে হয় দিলীপ করে দেখি আচ্ছা দিলীপ ঘোষের আমলেই আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপি দুই থেকে বেড়ে আঠারো হয়েছে আসন সংখ্যায় এবং একই সঙ্গে বিধানসভায় সাতাত্তর হয়েছে কিন্তু আপকিবার দোষও পার যে ভীষণ রকমভাবে দুশোর ওপর মেজরিটি নিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন সেই স্বপ্ন তো ভঙ্গ হয়েছে সেটাকে আপনি কিভাবে দেখেন যে স্বপ্ন দেখাই আর স্বপ্ন সফল করার জন্য লড়াই করি আচ্ছা দুই থেকে সাত তিন থেকে সাতাত্তর কত পার্সেন্ট বেড়েছে পশ্চিমবাংলায় ইতিহাসে দেখেছেন ভারতবর্ষের ইতিহাসে দেখেছেন এত বড় জাম্প আমরা করেছি হ্যাঁ আমার টার্গেট আমাদের নেতারা উপরে উপর ভরসা করে এত বড় টার্গেট দিয়েছিলেন হ্যাঁ ওখানে পৌঁছেই নি কিন্তু আমরা তো আজকে বাকিতে সাফ করে দিয়েছি জিরো করে দিয়েছি না সামনে একটা হার্ডেল আছে ওটা পার করে দেবো কিন্তু দিলীপ ঘোষ কি তারপর দলে যথাযথ সম্মান পেয়েছেন বেশি সম্মান পেয়েছে দিলীপ ঘোষ দিলীপ ঘোষের অসম্মান করার হিম্মত কারণেই আর দিলীপ ঘোষ কারো কাছে সম্মান চাওয়া যেন হাতও পাতে নেই নমস্কার করে না বিনা কারণে কারো দরজায় দাঁড়ায় না কারো কাছে মাথা নত করে না কাউকে খুশি করার চেষ্টা করেনি জীবনে করবে না এমনকি দিলীপ ঘোষের সঙ্গে কিভাবে ট্রিট করা হচ্ছে এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার গলায় সমবেদনা শোনা গেছে কারা যারা পার্টি থেকে যারা জেল খাটা আসামি কালকে একজন ডাক্তারবাবু বলছেন দিলীপ ঘোষ এই করেছে টিকিট পায়নি আরে বাবা তোমাকে তো রিজেক্ট করে দিয়েছে রাজ্যসভাটাও গেছে লোকসভা চেয়েছিল পায়নি চোখ মুখ যে আমার বাঁদরের মতো হয়ে গেছিল যেদিন ডিক্লেয়ার হয়ে গেলো সে দিলীপ ঘোষকে সার্টিফিকেট দিচ্ছে এই জন্য হাসি পায় আমার এবার রাজ্যে বিয়াল্লিশটার মধ্যে কটা আসন পাবে বিজেপি কটা পাবে সে তো চার তারিখে বলা যাবে গতবারে অনেকে অনেক কথা বলেছিলেন আমি বুক ঠুকে বলেছিলাম যতজন সার্ভে করেছে তার চেয়ে বেশি আসন পেয়ে দেখিয়ে দিয়েছি এবার এটা আমার দায়িত্ব নয় বলার আমি একজন পার্টির কর্মী আমার এমপি বর্ধমান আসনটা পাবে ওইখান থেকে এক গোনা শুরু হবে এটা আমি বলে দিচ্ছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা